এই ভর্তাটা আমার এত বেশি পছন্দ যে এই ভর্তাটা যেদিন বানাই সেদিন ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ হোয়াট টু কুক। ঝাল ঝাল ইলিশ মাছের লেজ ভর্তা খেতে খুব বেশি ইচ্ছে করছিল, তাই 4 টুকরো ইলিশ মাছের লেজ নিয়ে নিলাম। এতে 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ইলিশের লেজটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। এদিকে একটা প্যানে কিছুটা সরিষার তেল ঢেলে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে এতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা মাছের লেজগুলোকে তেলে ভাজতে দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছটাকে আমি এমনভাবে ভেজে নেব যেন মাছের ভেতরে যে জুসি একটা ভাব থাকে সেটা যেন চলে যায় এবং ভেতরটা কিছুটা ড্রাই হয়ে যায়। এভাবে বেশ কিছুটা সময় নিয়ে দুপাশ বেশ ভালোভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আমার দুপাশ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নিব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5-6টা শুকনো মরিচ। লো হিটে মরিচটা একদম মুচমুচে করে ভেজে নিব। মরিচগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিব। একটা প্লেটে ভেজে রাখা ইলিশের লেজগুলো নিয়ে নিলাম। এখন লেজগুলো থেকে এর কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ইলিশের লেজ ভর্তা করার ক্ষেত্রে এই কাঁটা ছাড়ানোটাই একমাত্র ঝামেলার কাজ লাগে। লেজগুলো গরম হয়, আমি 1টা চামচের সাহায্যে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন প্লিজ। আর যারা এখন আমার পেজটি ফলো করেননি তারা কাইন্ডলি পেজটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত্ত কাঁটা, এই কাঁটাগুলো এখন সব খুঁটে খুঁটে ফেলে দিব। এটা খুবই বিরক্তিকর একটা কাজ আর এই কাঁটাগুলো ফেলতে অনেক সময়ও লাগে। তবে ভর্তাটা এত বেশি মজা হয় যে ভর্তাটা খাওয়ার সময় এই কাঁটা বাছার কষ্টের কথা মনেই থাকে না। তো যাই হোক, আমার সবগুলো কাঁটা বেছে ফেলে দেওয়া হয়ে গেছে। এখন মরিচগুলো নিয়ে নিলাম, এতে স্বাদমতো লবণ দিয়ে মরিচগুলো স্ম্যাশ করে নিলাম। স্ম্যাশ করা হয়ে গেলে এতে ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মরিচ আর পেঁয়াজটা একসাথে একটু স্ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা সরিষার তেল। তেলের সাথে মরিচ পেঁয়াজটা মাখিয়ে নিয়ে এখন মাছটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো আমার ইলিশ মাছের লেজ ভর্তা করা হয়ে গেছে। এই ভর্তাটা আমার এত বেশি পছন্দ যে এই ভর্তাটা যেদিন আমি বানাই সেদিন ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়।